শুধু বড়রা নয়, এখন দিন দিন ছোটদের মধ্যেও বাড়ছে কিডনির অসুখ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে কিডনি প্রতিস্থাপন পর্যন্ত করাতে হচ্ছে। 14ই মার্চ বিশ্ব কিডনি দিবস। বেড়ে চলা এই কিডনির অসুখের বিষয়ে সচেতনতা বাড়াতে পথে নামলেন শিশুরোগ বিশেষজ্ঞরা। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের সামনে থেকে শুরু হয়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পর্যন্ত এই মিছিল হয়। তাতে পামেলান শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ, জয়দেব রায় সহ অন্যান্য চিকিৎসকরা। কিভাবে কিডনির অসুখকে দূরে রাখা যায় সে বিষয়ে বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।